নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত পাইথন বাংলা টিউটোরিয়ালে আজকের এই পাইথন বাংলা টিউটোরিয়ালে আমরা শিখব অপারেটরের পার্ট টু এর আগের ভিডিওতে পাইথান বাংলা টিউটোরিয়াল অপারেটার্স ইন পাইথানে আমরা শিখেছিলাম পাইথানের মধ্যে অ্যারিথমেটিক অপারেটার অ্যাসাইনমেন্ট অপারেটার এবং কম্পারিসন অপারেটার এবং সেই ভিডিওটা হচ্ছে এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার ফোর এর লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আজকের এই ভিডিওতে আমরা শিখব পাইথানের মধ্যে যে লজিক্যাল অপারেটার আছে সেটাকে তো বন্ধুরা আমার নাম হলো ইন্দ্রনীল আর তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই যদি এখনো এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটাকে শেয়ার করো তোমাদের সমস্ত প্রোগ্রামিং ফ্রেন্ডদের মধ্যে যারা বাংলা ভাষাতে পাইথনকে শিখতে চাইছে খুবই সহজে এবং ডিটেলস সহকারে কারণ আমি যে কন্টেন্ট তোমাদের প্রোভাইড করছি এরকম ডিটেলসের কন্টেন্ট তোমাদের একমাত্র পেড ভিডিওসেই প্রোভাইড করায় ফ্রিতে নয় সো চলো আর নাম ওকে ভিডিও শুরু করা যাক তো রোজকারের মতো আজকেও আমি সবার প্রথমে ওপেন করব এখানে হচ্ছে আমার যে নোটসটা আছে এবং এই যে পিডিএফ নোটসটা আছে এই নোটসটার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে যেখান থেকে তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেটর সো লজিক্যাল অ্যান্ড অপারেটার হলো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং পাইথানের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি অপারেটার তার কারণ আমরা আমাদের প্রোগ্রামিং যত আরও করবো পাইথানের মধ্যে এবং যত আরও ক্লাসেস করব তখনই আমরা বুঝতে পারব এই লজিক্যাল অপারেটরের গুরুত্ব সো পাইথানের মধ্যে টোটাল তিন প্রকারের লজিক্যাল অপারেটর আমাদের কাছে আছে প্রথমটি হচ্ছে লজিক্যাল অ্যান্ড দ্বিতীয়টি হচ্ছে লজিক্যাল অর এবং তৃতীয় যে আমাদের কাছে লজিক্যাল অপারেটর পাইথানের কাছে আছে সেটা হচ্ছে লজিক্যাল নট অপারেটর তো এক এক করে প্রত্যেকটা আমি উইথ এক্সাম্পেল তোমাদেরকে এখন দেখাবো সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেটর তো এর জন্য আমি কি করব এর জন্য আমি সিম্পলি এখানে আমার ভিএস কোডটাকে ওপেন করব। এবং এখানে এসে ফটাফট একদম রকেটের স্পিডে আমি দুটো ভ্যারিয়েবল ক্রিয়েট করি এ নামে যার মধ্যে ভ্যালু স্টোর করবো ফাইভ এবং বি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি যার মধ্যে ভ্যালু স্টোর করবো সেভেন এবার আমরা কি করব এবার আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব ঠিক আছে এবং সেই ভ্যারি ভ্যারিয়েবলটার মধ্যে আমরা এ অ্যান্ড বি কে লজিক্যাল অ্যান্ড অপারেটারের মাধ্যমে অ্যাজ এ ভ্যালু হিসেবে অ্যাসাইন করব। সো এই যে ভ্যারিয়েবলটা আমি ক্রিয়েট করবো সেটার নাম আমি দিই লজিক্যাল অ্যান্ড যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমি এখানে কি করছি এবার এর ভেতরে আমরা যে ভ্যালুটা দেব সেখানেই আমরা আমাদের সমস্ত অপারেশন করব। তো লজিক্যাল অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে কী হয় লজিক্যাল অ্যান্ড অপারেটর ক্ষেত্রে সবার প্রথমে দুখানা এক্সপ্রেশন থাকে অথবা দুখানা অপারেন্স থাকে এবং তার মাঝের মধ্যে আমরা লজিক্যাল অ্যান্ড অপারেটরকে ইউজ করি মানে ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের সবার প্রথমে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম এক্সপ্রেশনটা দেব যেমন আমি এখানে দিতে চাই এ গেটার দেন বি তো এই গেটার দেন যেটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু মনে রাখবে অ্যাসাইনমেন্ট এটা হচ্ছে বেসিক্যালি কম্পারিজন অপারেটর ঠিক আছে এবার এই যে মিডিলটা আছে এখানে আমরা ইউজ করবো লজিক্যাল অ্যান্ড অপারেটর তো পাইথানের মধ্যে লজিক্যাল অ্যান্ড অপারেটরের সিনটেক্সটা খুবই সিম্পলি জাস্ট স্মল লেটারে তোমাদেরকে লিখতে হবে এ এন ডি তো লজিক্যাল অ্যান্ড অপারেটর হয়ে গেল এবার দেবো আমরা সেকেন্ড এক্সপ্রেশন তো সেকেন্ড এক্সপ্রেশন আমি দিচ্ছি এ গেটার দেন বি ঠিক আছে এই হয়ে গেল আমাদের যেখানে আমাদের কাছে ফার্স্ট এক্সপ্রেশন অথবা ফার্স্ট কন্ডিশন অ্যান্ড সেকেন্ড এক্সপ্রেশন অথবা সেকেন্ড কন্ডিশন অ্যান্ড তার মাঝে রইল অ্যান্ড অপারেটর তো এবার যদি আমি এটাকে এন্টার দিয়ে এখানে যদি আমি সিম্পলি এই লজিক্যাল অ্যান্ড নামে যে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করেছি এই ভ্যারিয়েবলটাকে যদি আমি এখানে ডিক্লেয়ার করে দিই ঠিক আছে অ্যান্ড এই ফাইলটাকে যদি আমি এখানে গিয়ে সেভ করে দিই তারপর এখানে আমি রান করি তো দেখো এখানে তোমরা এখানে কি আসছে আমাদের কাছে ফলস এসে গেছে ঠিক আছে রিটার্নের তো এই ফলসটা কেন আসলো তার কারণ হলো লজিক্যাল অপারেটর যে হয় লজিক্যাল অপারেটার সবসময় কী রিটার্ন করে একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করে সেই বুলিয়ান ভ্যালুটা ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে তো লজিক্যাল অ্যান্ড অপারেটরের রুলস অনুযায়ী যদি দুখানা অপারেন্ট ফার্স্ট অপারেন্ট অ্যান্ড সেকেন্ড অপারেন্ট ফার্স্ট অপারেন্ট কোনটা ফার্স্ট অপারেন্ট হচ্ছে এই যেটা এটা হচ্ছে ফার্স্ট অপারেন্ট অ্যান্ড সেকেন্ড অপারেন্ট কোনটা এটা তো লজিক্যাল অ্যান্ড অপারেটরের রুলস অনুযায়ী যদি আমাদের প্রথম অপারেন্ট এবং দ্বিতীয় অপারেন্ট দুটোর ভ্যালুই যদি ট্রু হয় তাহলে রিটার্ন হচ্ছে ট্রু হয় যদি একটা ট্রু একটা ফলস তাহলে রিটার্ন ফলস হয় যদি একটা ফলস একটা ট্রু তাহলেও রিটার্ন ফলস হয় এবং যদি দুটোই ফলস হয় তাহলেও লজিক্যাল অ্যান্ড অপারেটারের ক্ষেত্রে অলওয়েজ রিটার্ন ফলস হয় সো এই ট্রুথ টেবিলটা যদি তোমরা একবার ভালো করে দেখে নাও তাহলে তোমাদের লজিক্যাল অ্যান্ড অপারেটারের যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা খুবই ভালো করে ক্লিয়ার হয়ে যাবে লজিক্যাল অ্যান্ড অপারেটর খুবই সহজ জাস্ট তোমাদের একটা জিনিসই মনে রাখতে হবে যদি আমাদের দুইখানা অপারেন্ট অর্থাৎ দুইখানা এক্সপ্রেশন যদি ট্রু ট্রু হয় তাহলেই একমাত্র রেজাল্ট ট্রু আসবে বাকি সব ক্ষেত্রে ফলস আসবে যেমন এখানে এসেছে এবার প্রশ্ন হলো এই জিনিসটা আসলো কিভাবে তো আমি এখানে তোমাদেরকে এখন এই যে লজিক্যাল অ্যান্ড অপারেটার আছে লজিক্যাল অ্যান্ড অপারেটারের যে কোডটা আছে কোডের যে লজিকটা আছে তার এন্ডটাকে বোঝাবো ঠিক আছে তো এর জন্য আমি কি করি এখানে কমেন্ট আউট করে দিই তো সবার প্রথমে কি হলো সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমরা এখানে জাস্ট এই যে ভ্যারিয়েলটা ক্রিয়েট করেছিলাম আর আমি এখানে কপি করিনি একবার ঠিক আছে তাহলে আমাকে বেশি লিখতে হবে না হয়ে গেল এটা ছিল ফার্স্ট স্টেপ ঠিক আছে তো ফার্স্ট স্টেপে কি হচ্ছে ফার্স্ট স্টেপে সবার প্রথমে হচ্ছে এখানে যেটা হচ্ছে আমাদের কাছে এটাকে কপি করি আগে ফার্স্ট স্টেপে কি হচ্ছে ফার্স্ট স্টেপে সবার প্রথমে এখানে ফার্স্ট এক্সপ্রেশনটা চেক করা হচ্ছে তো ফার্স্ট এক্সপ্রেশনে আমরা কি দিয়েছি এ গ্রেটার পাঁচ আর এর ভ্যালু কত দিয়েছি সাত তো তোমরা আমাকে বলো পাঁচ কি সাতের থেকে বড় না ছোট তো অবশ্যই পাঁচ সাতের থেকে ছোট তার মানে প্রথম যে এক্সপ্রেশনটা হলো সেই প্রথম এক্সপ্রেশনটার রেজাল্ট হচ্ছে ফলস ঠিক আছে এরপর হচ্ছে সেকেন্ড এক্সপ্রেশনটা চেক হচ্ছে কি বলা হয়েছে এ লেস দেন বি অর্থাৎ এ কে বি এর থেকে ছোট হতে হবে তো এর ভ্যালু পাঁচ বি এর ভ্যালু সাত অ্যান্ড অবশ্যই পাঁচ সাতের থেকে ছোট তার মানে সেকেন্ড যে এক্সপ্রেশন সেটা হচ্ছে ট্রু হয়ে গেল ঠিক আছে এবার হচ্ছে আমাদের এখানে কি হবে লজিক্যাল অ্যান্ড অপারেটরটা কাজ করবে তো লজিক্যাল অ্যান্ড অপারেটর অনুযায়ী আমি কি বলেছিলাম যে যদি দুখানা এক্সপ্রেশন প্রথম এক্সপ্রেশন অ্যান্ড সেকেন্ড এক্সপ্রেশন দুটোই যদি ট্রু হয় তাহলেই হচ্ছে একমাত্র লজিক্যাল অ্যান্ড অপারেটর আমাদেরকে রিটার্ন করে ট্রু বাকি সমস্ত ক্ষেত্রে ফলস তো এই ক্ষেত্রে প্রথম এক্সপ্রেশন ফলস দ্বিতীয় এক্সপ্রেশনটা ট্রু সো তার মানে লজিক্যাল অপারেটর আমাদেরকে লজিক্যাল অ্যান্ড অপারেটর আমাদেরকে রিটার্ন করবে কি ফলস ভ্যালু ঠিক আছে তো আশা করি তোমরা এই যে লজিক্যাল অ্যান্ড অপারেটর আছে এই লজিক্যাল অ্যান্ড অপারেটরের যে কনসেপ্টটা আছে সেটাকে ভালো করে বুঝতে পেরেছো ঠিক আছে এখানে কোড দেওয়া আছে তোমাদেরকে বুঝে যাবে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে লজিক্যাল অর অপারেটর তো লজিক্যাল অর অপারেটর কি করে অ্যাকচুয়ালি বেসিক্যালি লজিক্যাল অর আর লজিক্যাল অ্যান্ডের মধ্যে বেশি পার্থক্য নেই ডিফারেন্স হচ্ছে দুটো জায়গায় সিনট্যাক্স আর সেকেন্ড হচ্ছে লজিক্যাল অর অপারেটর কি করে লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে যেমন দুটোকেই হচ্ছে ট্রু হতে হবে তাহলেই ও সবসময় ট্রু রিটার্ন করে বাকি সব ক্ষেত্রে ফলস বাট লজিক্যাল অর অপারেটর তা করে না লজিক্যাল অর অপারেটরের ক্ষেত্রে যদি যে কোনো একটা ট্রু হয় তাহলে ও রিটার্ন সবসময় ট্রু করে দেয় আর যদি দুটোই ফলস হয় তাহলে অ্যান্ডের মতো ফলস রিটার্ন করে তো আমি এটা প্র্যাকটিক্যালি দেখাই আমি এখানে সিম্পলি জাস্ট অ্যান্ডের জায়গায় অর লিখে দিই আর এখানে ইনস্টেড অফ অ্যান্ড আমি লজিক্যাল অর অপারেটর সিনট্যাক্সটা দিচ্ছি যেটা হচ্ছে স্মল ও আর ঠিক আছে আর এখানেও আমরা লজিক্যাল ওয়ারটা দিয়ে দিই তো এবার তোমরা আমাকে বলবে এখানে রিটার্ন কি হবে তো এটা ছিল লজিক্যাল অ্যান্ড অপারেটারের তো লজিক্যাল এর ক্ষেত্রে কি আসবে তোমরা আমাকে এটা এবার এখন বলবে ভালো করে কোডটাকে দেখো এবং একবার ভাবনা চিন্তা করে নাও কি হবে আশা করি তোমরা বুঝে গেছো এখানে রিটার্ন কি আসবে হয়ে তো লজিক্যাল অরে কি বলছি যে কোনো একটা ট্রু হলে রিটার্ন ট্রু হয় তো এখানে একটা সেকেন্ড অপারেন্ট ট্রু ফার্স্ট অপারেন্ট ফলস আছে তো একটা অপারেন্ট ট্রু আছে তার মানে এখানে রেজাল্ট আসবে আমাদের কাছে ট্রু ঠিক আছে আমি ফাইলটাকে সেভ করে রান করলাম তো দেখো এখানে আমাদের কাছে রেজাল্ট ট্রু চলে এসেছে এই যে ঠিক আছে থার্ড যেটা আমরা দেখবো সেটা হচ্ছে লজিক্যাল নট অপারেটার তো লজিক্যাল নট অপারেটারটা খুবই না ইন্টারেস্টিং আছে লজিক্যাল নট অপারেটার বেসিক্যালি কি করে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য করে দেয় অর্থাৎ লজিক্যাল নট অপারেটার ট্রু যদি হয় রেজাল্ট তাহলে সেই রেজাল্টটাকে ট্রু থেকে ফলসে কনভার্ট করে দেবে যদি ফলস হয় রেজাল্ট তাহলে সেই রেজাল্টটাকে ফলস থেকে ট্রুতে কনভার্ট করে দেবে ঠিক আছে প্র্যাকটিক্যালি দেখাই তাহলে তোমাদের জিনিসটা ভালো করে মাথায় ঢুকবে তো আমি কী করি আমি এই পুরো কোডটাকে সবার প্রথমে কমেন্ট আউট করে দিই ঠিক আছে যাতে রকম প্রবলেম না করে আর এখানে আমি কি করি দুটো নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করি এ ইকুয়ালস টু টেন অ্যান্ড বি টু টুয়েলভ

তো নট অপারেটার আমরা কিভাবে লিখি নট অপারেটার হচ্ছে আমরা এইভাবে লিখি দেখো এখানে আমি সিনট্যাক্স দিয়ে দিচ্ছি এই যে ঠিক আছে তো যেমন সিম্পলি আমি এখানে দিলাম প্রিন্ট নট এন ও টি স্মল অ্যান্ড আমি এখানে দিলাম ট্রু ঠিক আছে তো আমি যদি এই ফাইলটাকে রান করি দেখো এখানে কি হবে এখানে এখন ট্রুটা ট্রু আছে তো আমাদের প্রিন্ট হওয়া উচিত ট্রু ঠিক আছে কিন্তু আমাদের প্রিন্ট হবে দেখো এখানে ফলস কারণ লজিক্যাল নট কে ফলস অ্যান্ড ফলস কে ট্রু করে দেয় ঠিক আছে তো নট অপারেটার সবসময় কিন্তু সঙ্গে সঙ্গে নয় ঠিক আছে তো আমি এগুলোকে কমেন্ট আউট করে দিই আর এখানে আমি আমাদের কোডটাকে লিখি ঠিক আছে তো এখানে আমি নট অপারেটার ইউজ করবো এরকমভাবে এই ব্র্যাকেট দিলাম এবার এখানে হচ্ছে লজিক্যাল অ্যান্ট ইউজ করবো ঠিক আছে তো এটা একটা খুবই ইন্টারেস্টিং প্রোগ্রাম হতে চলেছে ওকে সো এখানে এরকম দেবো এ গ্রেটার দ্যান এ একটা কাজ করে এ লেস দ্যান বি হতে হবে অ্যান্ড এ গ্রেটার দেন অর ইকুয়াল টু বি হতে হবে ঠিক আছে আর তা এখানে এ গ্রেটার দেন বি হতে হবে ঠিক আছে হয়ে গেল তো এবার এখানে আমি আগে ব্যাক এন্ডে দেখিয়েছি ব্যাক এন্ডে কিভাবে কাজ করবে তো ব্যাক এন্ডটা কাজ খুবই সহজ হচ্ছে এখানে সবার প্রথমে কি হবে সবার প্রথমে হচ্ছে এখানে আমাদের এই যে ভেতরে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ঠিক আছে মনে রাখবে এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে দেখো আমি এখানে একটা একটা এক্সাম্পল দিয়েছি ঠিক আছে আচ্ছা সরি এখানে এই যে এই পুরোটা কিন্তু একটা ব্র্যাকেটের মধ্যে হবে ঠিক আছে এবার সবার প্রথমে কি হবে সবার প্রথমে হচ্ছে আমাদের দাঁড়াও এক সেকেন্ড সবার প্রথমে হচ্ছে তোমার এই যে ব্র্যাকেটের ভেতরে যে কোডটা আছে এই কোডটা এক্সিকিউট হবে তো এখানে ফার্স্ট কন্ডিশন কি আছে এ লেস দ্যান বি অর্থাৎ এর ভ্যালু কি বি এর থেকে ছোট হ্যাঁ অবশ্যই দশ তো বারোর থেকে ছোট আছে দেন অ্যান্ড এ গেটার দ্যান অর ইকুয়াল টু বি এ কি বি এর থেকে বড় না বি এর ইকুয়াল তো এ না তো বি এর থেকে বড় না তো বি এর অর্থাৎ এটা হচ্ছে আমাদের কাছে ফলস হবে ঠিক আছে এটা সরি ট্রু হবে আমি ভুল করে ফলস লিখে দিছি এখানে ঠিক আছে এবার কি হবে এবার হচ্ছে সেকেন্ড স্টেপে যেটা হবে আমাদের কাছে সেটা হচ্ছে সবার প্রথমে হচ্ছে আমাদের এখানে দাঁড়াও ব্র্যাকেটটা দিয়ে দিই ব্যাকেট দিতে ভুলে যাচ্ছি আমি সবার প্রথমে যেটা হবে আমাদের এখানে এই যে লজিক্যাল অ্যান্ড অপারেটর আছে এই লজিক্যাল অ্যান্ড অপারেটর ওয়ার্ক করবে তো লজিক্যাল অ্যান্ড অপারেটর হলে যদি একটা ট্রু একটা ফলস হয় তাহলে রেজাল্ট হচ্ছে আমাদের কাছে সব সময় ফলস আসে ঠিক আছে এবার থার্ড স্টেপে কি হবে থার্ড স্টেপে হচ্ছে লজিক্যাল নট অপারেটার কাজ করবে তো নট অপারেটার ফলস কে কি করে ট্রুতে কনভার্ট করে দেয় ঠিক আছে তো এই জিনিসটা যদি আমরা প্রিন্ট করে দেখি একবার লজিক্যাল নট ঠিক আছে সেভ করলাম কোর্টটাকে আমরা রান করি তো দেখো আমাদের কাছে কি আসলো রিটার্ন হয়ে ট্রু আসলো ঠিক আছে যেটা আমি তোমাকে এখানে দেখালাম সেটাই এখানে ট্রু চলে আসতো তো এটাকে বলা হয় প্রোগ্রামিং এর মধ্যে যে কোনো প্রবলেমকে ধাপে ধাপে সলভ করা এইভাবে যদি তোমরা একটা প্রবলেমসকে যদি এরকম ধাপে ধাপে এরকম করে যদি সলভ করো তাহলে তোমরা খুব সহজেই প্রোগ্রামিং এর মধ্যে যে কোনো ধরনের প্রোগ্রামকে সলভ করা শিখে যাবে পরে ভবিষ্যতে যখন এই চ্যানেলে আমি প্রবলেম সলভিং করাবো প্রবলেম সলভিং এর উপর যখন আরো কোশ্চেন নিয়ে আসবো তখন জিনিসগুলো আরো ভালো করে বুঝতে পারবে ঠিক আছে তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা শিখলাম পাইথানের মধ্যে লজিক্যাল টোটালি তিন প্রকারের লজিক্যাল অপারেটার থেকে এবং তিনটে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি যদি কোনো রকম মনে তোমাদের প্রশ্ন থাকে কোনো রকম বুঝতে যদি অসুবিধা হয় তাহলে নিচে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমাদের সমস্ত সমস্যার সমাধান আমি কমেন্ট সেকশনে রিপ্লাই দিয়ে করে দেব তো তোমাদের সঙ্গে আবারও দেখাবে নেক্সট ভিডিওতে যেখানে আমরা শিখবো পাইথানের মধ্যে মেম্বারশিপ অপারেটরকে ঠিক আছে তো ততক্ষণের জন্য ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করো তোমাদের সমস্ত প্রোগ্রামিং বন্ধুদের মাঝে তার কারণ শেয়ারিং করলে নিজের নলেজে ইনক্রিজ হয় এবং যে শেয়ার করে সে কিন্তু একজন ভালো প্রোগ্রামার হয় কারণ ভালো প্রোগ্রামার হওয়ার জন্য সবার আগে তোমাকে একজন ভালো মানুষ হতে হবে তোমাকে তোমার বন্ধুদেরও সাহায্য করতে হবে তাই যারা যারা তোমার বন্ধুরা পাইথান শিখছে তাদেরকে তুমি এই ভিডিওটা শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো এবং এই চ্যানেলটাকে সাপোর্ট করো তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে